আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ তালা রহমতে আপনারা সকলে ভালো আছেন যেখান থেকে আজকের ভিডিও দেখার জন্য ক্লিক করছেন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে প্রিয় বন্ধুরা সারা পৃথিবীতে পনেরো দুই কোটির মতো প্রবাসীরা অবস্থান করছেন এবং এর সংখ্যা সরকারি অনুযায়ী দেড় কোটির কাছাকাছি যদিও সরকারের জরিপ মতে সবগুলো কিন্তু এখন পর্যন্ত হিসাব করা সম্ভব হয়নি সে তুলনায় আমরা দেড় কোটি প্রবাসীদেরকে ধরে নিচ্ছি সরকারিভাবে সরকারিভাবে দেড় কোটি প্রবাসীরা মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন একশো ষাটটিরও বেশি দেশে বাংলাদেশিরা অবস্থান করছেন বর্তমানে এবং আরও অনেক দেশে কিন্তু বাংলাদেশিরা অবস্থান করতে পারেন সেটা কিন্তু হয়তো সরকারি হিসাব মতো নাও থাকতে পারে প্রিয় প্রবাসী বন্ধুরা এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই প্রবাসীরা বাংলাদেশ গঠনে কতটুকু অবদান রাখছেন এবং বাংলাদেশ সরকারকে কি দিচ্ছেন বাংলাদেশ সরকার প্রবাসীদেরকে কি দিচ্ছে মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবীর প্রবাসীরা বিভিন্ন সময় বাংলাদেশের এয়ারপোর্ট বাংলাদেশের সরকারি সেক্টর বাংলাদেশের পাসপোর্ট অফিস বিভিন্ন কিছু দ্বারা নির্যাতনের শিকার হয়ে থাকেন সামাজিক মিডিয়ায় বিভিন্নভাবে আমরা মিডিয়ার কল্যাণে এ সকল ভিডিওগুলো দেখে থাকি এ সকল অপরাধের খবর আমরা বিভিন্ন সময় সামাজিক মিডিয়ার কল্যাণে কিন্তু আমরা পেয়ে থাকি কিন্তু প্রতিকার শুধুমাত্র আশ্বস্তের উপর কিন্তু শেষ হয়ে যায় কোন একটা ঘটনা যখন ঘটে যায় তখন বাংলাদেশ থেকে বলা হয় দ্রুতগতিতে তদন্ত কমিটি গঠন করে এটা সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু তদন্ত কমিটি ওই জায়গাতে কিন্তু স্টপ হয়ে যায় কথা বলার পরপর প্রবাসীদের জন্য কাজ করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসীদের উন্নয়নের জন্য একজন মন্ত্রীকে আজকে দশ বছর পর্যন্ত নিয়োগ দিয়ে আছেন তিনি হচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ খান শুধুমাত্র প্রবাসীদের কল্যাণার্থে নিয়োগ দিয়ে আছে বাংলাদেশ সরকার প্রবাসীদেরকে কী পরিমাণ উন্নয়ন করেছেন সেটা চিত্রই আজকে আপনাদের সাথে তুলে ধরবো প্রথমে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চায় সেটি হচ্ছে বাংলাদেশের প্রধান চারটা খাত থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হয় এর ভিতরে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হয় পোশাক শিল্প থেকে অতীত কিন্তু পোশাক শিল্প থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হতো দুই সালটা আপনারা জানেন বিশের মতো ছিল সেটা করোনা ভাইরাসের কারণে বিশের মতো ছিল মানুষ কাজকাম হারিয়ে কিন্তু দিশা হারা একটা অবস্থায় কিন্তু পড়ছিল বর্তমান দুই সাল থেকে একটু সামান্য হলেও কিন্তু ভালো আছে দুই সালে বাংলাদেশের পোশাক শিল্প বাংলাদেশের শিল্প খাত আয় করেছে আটাশ বিলিয়ন ডলার প্রবাসীরা আয় করেছে কত জানেন যাদেরকে আমরা ইন্টারন্যাশনাল কামলা বলে থাকি যাদেরকে আমরা বিমানবন্দর হয়রানি করে থাকি যাদের থেকে ফাসপোর্ট অফিসে দালাল ছাড়া ফাসপোর্ট করা যায় না যাদেরকে বিভিন্নভাবে দূতাবাস হয়রানি করে তারা কত ফাটিয়েছে জানেন তারা ফাটিয়েছে করোনাকালীন সময়ে বিশ বিলিয়ন ডলার এটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় অর্থনৈতিক খাত বৈদেশিক মুদ্রা অর্জনকারী অর্থনৈতিক খাত এরপরে সামড়া শিল্প থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আয় করা হয়েছে এক বিলিয়ন ডলার এগ্রিকালচার শিল্প থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আয় করা হয়েছে এক বিলিয়ন ডলার এরপরে বাকি যে সকল স্তরগুরু রয়েছে সেটার কিন্তু নম্বর ছাড়া সেটার কথা আর বললাম না আপনাদের সাথে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুই হাজার বিশ সালে করোনাকালীন সময় বিভিন্ন শিল্প খাত বিভিন্ন এগ্রিকালচার খাতকে প্রণোদনা ঘোষণা করেছেন এবং প্রণোদনা দিয়েছেন সেই প্রণোদনার অর্থ কত জানেন সেটা আপনাদের সামনে এখন তুলে ধরছি আমি যেটি তুলে ধরছি সেটি বিবিসির একটা প্রতিবেদন আপনারা চাইলে অনলাইনে সেটাকে রিসার্চ করে দেখতে পারেন বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন সময় করোনা ভাইরাসের ক্ষতি কাটতে বাহাত্তর হাজার সাতশো কোটি টাকার প্রণোদনার ঘোষণা করেন এই প্রণোদনা কিভাবে খরচ করা হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি শিল্প খাতকে তিরিশ হাজার কোটি টাকা দিয়েছেন এসএমই উদ্যোক্তা যারা ক্ষুদ্র এবং মাজার শিল্প যারা রয়েছেন তাদেরকে দিয়েছেন বিশ হাজার কোটি টাকা রপ্তানিমুখী শিল্প এবং শ্রমিকদের কর্মচারীদের বেতন পরিশোধ বাবদ দিয়েছেন পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা এরপরে এর পাশাপাশি নিম্ন আয় মানুষ এবং কৃষকদের জন্য এগ্রিকালচার খাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হয়েছে পাঁচ হাজার কোটি টাকা রপ্তানি উন্নয়ন ফান্ড দিয়ে দেওয়া হয়েছে বারো হাজার পাঁচশো কোটি টাকা ফ্রিসি ফ্রেমেন্ট খাতকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে পাঁচ হাজার কোটি টাকা গরিব মানুষের জন্য নগদ সহায়তা দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাতশো একষট্টি কোটি টাকা অতিরিক্ত পঞ্চাশ লাখ পরিবারকে চাল দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে প্রণোদনা সাতশো পঁচাত্তর কোটি টাকা এছাড়া স্বাস্থ্য খাতের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে সাতশো কোটি টাকা কিন্তু এখানে প্রবাসীদের জন্য কোনো প্রণোদনা প্রবাসীদের জন্য কোনো বাজেট কিন্তু ঘোষণা করা হয়নি কেন জানেন তারা ইন্টারন্যাশনাল কামলা তারা অধিকাংশ অশিক্ষিত প্রবাসীদের একটা শ্রেণী আছে ফুজ পরিমাণ একটা শ্রেণী আছে যারা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হাই লেভেলের কিন্তু প্রবাসীরা না এজন্য বাংলাদেশ সরকার দুই ছোখা নীতি অবলম্বন করেছেন প্রবাসীদের ক্ষেত্রে বাংলাদেশ সরকার বাহাত্তর হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছে বিভিন্ন সেক্টরকে কিন্তু প্রবাসীদেরকে এক টাকা পর্যন্ত প্রণোদনা দেননি অথচ প্রবাসীরা বাংলাদেশের দ্বিতীয় উন্নয়ন অংশীদার একটি গোষ্ঠী একটি জাতি সে প্রবাসীদেরকে বাংলাদেশ সরকার দুই ছোকা নীতিতে দেখেছে আমি দুই ছোকা এই নীতি বলার কারণে অনেকে আমার সমালোচনা করেছেন ভিন্নভাবে গালিও কিন্তু দিচ্ছেন দেন কোনো সমস্যা না কিন্তু আমাদের জন্য কি করছে সেটা আপনারা তুলে ধরেন না এবার প্রবাসীরা কি ফেয়েছে সেটা আমি আপনাদেরকে বলছি প্রবাসীরা করোনাকালীন সময় যখন খাদ্য না পেয়ে মারা যাচ্ছিলেন এত টাকা ফাটানো যে সকল প্রবাসীরা মারা যাচ্ছিলেন তখন তাদের মুখে এক কেজি চাল দু কেজি চাল তারপরে একশো টাক তেল তারপরে একশো টাক তারপরে ডাল প্রবাসীদের মুখে নিক্ষেপ করছিল যেটা পাওয়ার পরে প্রবাসীরা সবচেয়ে বেশি অসহায় বোধ করছিলেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদেরকে এই পরিমাণ সহায়তা করা হয়েছে সেটি নিতান্ত একেবারেই ক্ষুদ্র এক কোটি টাকা হবে না নিশ্চয়ই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসীদের জন্য কি করা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি করোনাকালীন সময়ে কোনো প্রবাসী যদি কোভিড টেস্ট করতেন তাহলে তাকে চার হাজার টাকা খরচ করতে হতো করোনাকালীন সময়ে কোনো প্রবাসী যদি বিদেশে আসা যাওয়া করতেন তাহলে তার টিকিটের মূল্য তিন ডাবল করে দেওয়া হয়েছে যেটা বারো হাজার টাকা সেটা চল্লিশ হাজার টাকা যেটা বিশ হাজার টাকা সেটা ষাট থেকে আশি হাজার টাকা করে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসীদের জন্য কি করা হয়েছে বিমানবন্দর বন্ধ করা হয়েছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশকে ঝুঁকিপূর্ণ তালিকায় ফেলে বাংলাদেশের নাগরিকদেরকে দেশে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি করা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসীদের জন্য করা হচ্ছে হোটেল কোয়ারেন্টাইন যার পরে প্রবাসীরা সেখানে বিশ থেকে থেকে পনেরো হাজার তারপরে দশ থেকে বারো হাজার টাকার ভিতরে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসীদের জন্য কি করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসীদের জন্য করা হয়েছে আজকোনা হজ ক্যাম্পে স্বেচ্ছেতে একটা পরিবেশে কোয়ারেন্টাইনের ব্যবস্থা যাদের কাছে কিন্তু কোনো অর্থ নাই তাদের কাছে কোনো টাকা নেই কিন্তু তারা এক সময় না এক সময় বাংলাদেশকে দিয়েছেন বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করেছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা হয়েছে সুদের বিনিময়ে প্রবাসীদেরকে ঋণ এবং সে ঋণ নেওয়ার জন্য বিভিন্ন শর্ত কিন্তু জুড়ে দিয়েছেন এবার প্রবাসীরা কি করেছে জানেন বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশকে প্রবাসীদের একটা ফান্ড আছে প্রবাসীদের একটা আর্থিক তহবিল আছে সেটা আপনারা অনেকে জানান না সেটা হচ্ছে ওয়ে জান্ন কল্যাণ বোর্ড ফান্ড এই ফান্ডে প্রবাসীরা কিন্তু টাকা জমা রেখেছেন আমি সাড়ে তিন হাজার টাকা জমা রেখেছি আপনি সাড়ে তিন হাজার টাকা জমা রেখেছেন আপনারা যারাই দেখছেন যে সকল প্রবাসীরা দেখছেন আপনারা সকলে সাড়ে তিন হাজার টাকা করে আন্নাস কল্যাণ বোর্ডে জমা রেখেছেন আন্নাস কল্যাণ বোর্ড কী করছে আমাদেরকে প্রবাসী যেতে বিভিন্নভাবে ডেস্ক করে সেখানে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন আন্নাস কল্যাণ বোর্ড কী করছেন আমাদের প্রবাসীদেরকে বিভিন্নভাবে আমাদের মিত্রদেহ যখন দেশে যায় তখন মৃতদেহ দাফন করার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছেন ওয়াইজান্নাজ কল্যাণ বোর্ড কী করছেন প্রন প্রবাসী মারা গেলে তাকে সাড়ে তিন লক্ষ টাকা দিচ্ছেন কাদেরকে দিচ্ছেন জানেন যারা ওয়াইজান্নাজ কল্যাণ বোর্ডের নিবন্ধিত সদস্য যারা সদস্য পদটা নবায়ন করছেন তাদেরকে কিন্তু দিচ্ছেন আপনার কাছে যদি ওয়াইজান্নাজ কল্যাণ বোর্ডের কাট না থাকে যদিও আপনি ওয়াইজান্নাজ কল্যাণ বোর্ডের সদস্য কিন্তু কাট না থাকলে আপনি কিন্তু সেই সহায়তা কিন্তু পাবেন না আর কি করছে জানেন মধ্যপ্রাচ্য বা পৃথিবীর বিভিন্ন দেশে যখন প্রবাসীরা আটকা পড়ে থাকেন তখন প্রবাসীদেরকে বিভিন্ন সময় ওয়াইজান্ন কল্যাণ বোর্ড নিয়ে এসেছেন যেটা করছেন সেটার কথা আমি আপনাদেরকে বলছি বাংলাদেশে গত বছর সাড়ে তিন হাজার মতো মানুষ মারা গেছেন কতজনকে ওয়াইজান্ন কল্যাণ বোর্ড ফোসা দিয়েছেন সেটার কি আপনারা কেউ জানেন যদি জানেন কমেন্ট বক্সে জানাবেন আর যদি না জানেন তাহলে জানাবার দরকার নাই জানবেন না কারণ এটা জানার আপনার অধিকার নাই ওয়াইজান্ন কল্যাণ বোর্ডটা কিন্তু আপনার ওয়েজান্ন কল্যাণ বোর্ডটা কিন্তু আপনার পয়সায় তৈরি করা হয়েছে যদি এক কোটি প্রবাসী পঁয়ত্রিশশো টাকা করে ওয়েজান্ন কল্যাণ বোর্ডে জমা রাখে তাহলে কত জানেন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সরকার যখন বিভিন্ন অর্থনৈতিক খাতে বিনিয়োগ করেন তখন এর অঙ্ক কত কতটা জানেন সেটা আপনি কিভাবে জানবেন আপনি তো জানেন না কোন খাতে এটা বিনিয়োগ করছে সরকার কোন খাতে এটাকে ব্যয় করছে আপনি কি জানেন কতজনকে সরকার ওয়াইজান্নাজ কল্যাণ বোর্ডের থেকে সহায়তা দিয়েছে সেটা কি জানেন সরকারের কোনো থেকে সেটা আছে ওয়াইজান্নাজ কল্যাণ বোর্ডের ফান্ডে এখন কত টাকা জমা আছে সেটাকে আপনি জানেন সেটা আপনি জানেন না বাংলাদেশ সরকার কি করছে জানেন সাম্প্রতিক সৌদিগামী প্রবাসীদের দুঃখ দুর্দশা কষ্টের কথা দেখে বাংলাদেশ সরকারের কোলেজে পুড়ে একেবারে সারখার হয়ে গেছে এই জন্য কী করছে জানেন তাদেরকে পঁচিশশো পঁচিশ হাজার টাকা করে বাংলাদেশ সরকার হোটেল কোয়ারেন্টাইন বাবদ দিচ্ছেন কোথা থেকে দিচ্ছেন জানেন আপনার টাকা আমার টাকা যে আমরা ওয়াইজান্ন কল্যাণ বোর্ডে টাকা জমাইছি সে টাকা থেকে বাংলাদেশ সরকার দিচ্ছেন কিন্তু সরকারি ফান্ড থেকে প্রবাসীরা কিছুই পায়নি এটি তাও এটি ক্ষণিকের জন্য দিচ্ছেন আবার কিন্তু এটি বন্ধ করে দিবেন এটি হচ্ছে আমাদের পরিস্থিতি এটি হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীর কাছে জোর করে একটা দাবি করব যে প্লিজ আপনি পদত্যাগ করেন আপনার এ জায়গা থাকার কোনো অধিকার নাই এই করোনার সিচুয়েশনে আপনি বিমানের টিকেটের মূল্য নিয়ন্ত্রণে রাখতে পারেননি করোনার সিচুয়েশনে আপনি প্রবাসীদেরকে টিকা নিশ্চিত করতে পারেননি তাদেরকে বাংলাদেশে যে সকল প্রবাসীরা এখন অবস্থান করছেন তাদেরকে আপনি টিকা দিতে পারছেন না আপনি প্রবাসীদের কল্যাণার্থে কাজ করবেন বলে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন কিন্তু আপনি এ পর্যন্ত কি কী দায়িত্ব প্রবাসীদের হয়ে আপনি নিয়েছেন সরকারের পক্ষ থেকে কী কী স্বার্থ আপনি হাসিল করেছেন সেটা জানতে চাই প্রবাসীদেরকে কিছুদিন আগে কোভিড নাইন্টিনের পরীক্ষার টাকা কমানো হয়েছে সাতশো টাকা এর আগেও কিন্তু সাড় হাজার টাকা ছিল কেন এই পরিস্থিতি কেন বা প্রবাসীরা যখন ফাস্টফুড করতে যাবে এখনও পর্যন্ত একজন প্রবাসী ছয় মাস পর্যন্ত ফাস্টফুডের জন্য অপেক্ষা করতে হয় এক বছর অপেক্ষা করে প্রবাসীরা ফাস্টফুড ফান না এবং তাদের বিষা জরিমানা আস্তে আস্তে এখন বিষা না লাগার উপক্রম হয়ে গেছে আপনি কি সে খোঁজ রাখেন অনেক প্রবাসীরা প্রশ্ন করেন কমেন্ট করেন পাসপোর্টের কথা দূতাবাস কিন্তু কোনো উদ্যোগ নেয়নি কিন্তু দূতাবাসের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশ থেকে দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না বাংলাদেশ থেকে আপনারা কি কখনও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আপনারা জানতে চেয়েছেন আর প্রবাসীদের জন্য কী উদ্যোগ তিনি নিয়েছেন প্রবাসীদের টিকেটের মূল্য লাগামহীন করার জন্য কী উদ্যোগ তিনি নিয়েছেন প্রবাসীদের জন্য সরকারের ফান্ড থেকে কি খরচ তিনি করেছেন ওয়াইজান্ন কল্যাণ বোর্ডে কত টাকা আছে আন্নাস কল্যাণ বোর্ডে প্রবাসীদের থেকে কল্যাণ বোর্ড থেকে প্রবাসীদেরকে কত টাকা সহায়তা দেওয়া হচ্ছে আন্নাস কল্যাণ বোর্ডের আরেকটা নীতি দেখে অবাক হয়েছে বিস্মিত হয়েছি দুঃখ পেয়েছি সেটি হচ্ছে ওয়াইজান্নাজ কল্যাণ বোর্ড প্রবাসী শ্রমিকদের সন্তানদেরকে বৃত্তি দিচ্ছে সেটা কীভাবে দিচ্ছে জানেন সেটা দিচ্ছে যে সন্তান ফোর পয়েন্ট ফোরের উপরে পাবে তাকে ওয়াইজান্ন কল্যাণ বোর্ড অ্যাপ্লিকেশন করলে ওই সন্তানকে বৃত্তি দিবে ওয়াইজান্ন কল্যাণ বোর্ড আর যদি এই ছেলেটা থ্রি পয়েন্ট ফোর অথবা ফোর পয়েন্ট অথবা থ্রি পয়েন্ট নাইন ফাইভ দেখা গেছে থ্রি পয়েন্টের উপরে যদি কোনো পয়েন্ট পাই তাহলে ওই প্রবাসী সন্তান কিন্তু পাবে না কেনভাবে না ওই প্রবাসী তো ওয়েজান্নাজ কল্যাণ বোর্ডকে সাড়ে তিন হাজার টাকা দিয়েছে ওয়েজান্নাজ কল্যাণ বোর্ড তো প্রবাসীদের টাকা কিন্তু গঠিত হয়েছে তাহলে সকল প্রবাসীদের সন্তানদেরকে ওয়াইজান্ন কল্যাণ বোর্ড থেকে বৃত্তি দেওয়া উচিত শুধুমাত্র মেধা তালিকা বিবেচনা করা উচিত নাই এক্ষেত্রে দেখা গেছে একজন প্রবাসী খুবই অসহায় জীবনযাপন করছেন তিনি প্রবাসী খুব অসহায় জীবনযাপন করছেন বারো থেকে পনেরো ষোলো ষোলো থেকে বিশ হাজার টাকা বেতনে চাকরি করছেন এক্ষেত্রে তার পাঁচটা সন্তান যদি থাকে পাঁচটা সন্তানকে যদি বরণ পোষণ করতে হয় তাদেরকে পড়াশোনা করাতে হয় দেখা গেছে তাদের সন্তানরা পড়াশোনাতে একটু দুর্বল এই ক্ষেত্রে ওই প্রবাসীর ক্ষেত্রে কিন্তু তাদেরকে লেখাপড়া করানো কষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে তারা পড়াশোনা দুর্বল হওয়ার কারণে তারা যদি বৃত্তি না পান তাহলে এ প্রবাসীর তাহলে কি পরিণত হবে তাহলে ওয়াইজানাস কল্যাণ বোর্ডের এই বৃত্তি দিয়ে কী লাভ হবে প্রবাসীদের কল্যাণার্থে কতটুকু ব্যবহার করা হচ্ছে এই বৃত্তিগুলো সেটারও কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল প্রিয় প্রবাসী বন্ধুরা কমেন্ট করে প্রতিবাদ করবেন ভিডিওটা শেয়ার করবেন যাতে করে সরকারের ঘুরে আমাদের কথাগুলো পৌঁছে যাতে করে সরকার আমাদের জন্য একটু ভাবে দেশের দ্বিতীয় অর্থনৈতিক আয়ের খাত যদি এই পরিস্থিতিতে হয় যদি দেশের অর্থনৈতিক দ্বিতীয় অর্থনীতির আয়ের খাতকে যদি বাংলাদেশ সরকার এত অবহেলা করে আমাদেরকে তাহলে আমরা বাংলাদেশের কাছে থেকে আমরা কি ফেলাম বাংলাদেশ তো আমাদেরকে শুধু শোষণে করে নিল আমাদেরকে কি দিল কিছুই তো দিলো না আমরা তো রিমিটেন্স উপার্জন করেই বাংলাদেশকে দিচ্ছি না বাংলাদেশের খাচ্ছি না বাংলাদেশে থাকছি শুধুমাত্র টাকা পয়সায় মা বাপকে ফাটাচ্ছি কিন্তু আমার মা বাপ যখন একটা প্রয়োজনীয় জিনিস কেনেন যে কোনো একটা জিনিস কেনেন সেখান থেকে কিন্তু সরকার ট্যাক্স পাচ্ছেন সরকার কিন্তু লাভবান হচ্ছেন প্রবাসীদের পরিবাররা ভালো ভালো দামি দামি জিনিসগুলো যখন কিনেন তখন সেখান থেকে সরকার ট্যাক্স পাচ্ছেন সেখান থেকে সরকার লাভবান হচ্ছেন কিন্তু প্রবাসীরা প্রবাসীদের কি লাভবান হচ্ছেন ওয়াইজান্নাজ কল্যাণ বোর্ড কেন গঠন করা হয়েছে যদি এই করোনাকালীন সময় প্রবাসীদের টিকেটের মূল্য না কমানো হয় তাহলে ওয়াইজান্নাজ কল্যাণ বোর্ডের কাজ কী ওয়াইজান্নাজ কল্যাণ বোর্ডকে শুধু ডেক্স নিয়ে বসে থাকার জন্য ডেক্স নিয়ে বসে থাকে প্রবাসীদেরকে সার্ভিস দেওয়া লাগবে না প্রবাসীরা ওখানে আগের থেকে অ্যাডভান্স আপনাদের থেকে অ্যাডভান্স হ্যাঁ আপনাদেরকে জ্ঞান দিতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ